আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আছি আলহামদুলিল্লাহ আল্লাহ আসলামতে ভালো আছি অনেক দিন যাবৎ কোনো ভিডিও দেওয়া হয় না ভিডিও করা হয় না তাই জন্য ভিডিও দিতে পারি না ছোট্ট একটা মেসেজ সবার উদ্দেশ্যে প্লিজ কেউ কোনো কিছু মনে করবেন না ভাববেন না যেন কারোর জ্ঞান দিতে আমি আসি না আমার থেকে অনেক জ্ঞান আপনাদের আছে ভালো আমি এটা জানি দেখেন আমরা আমাদের তো দেশ স্বাধীন হলো আলহামদুলিল্লাহ আমাদের অনেক বাইবনের রক্তের কারণে আমরা আবারও সুন্দর একটা দেশ স্বাধীন পেয়েছি আলহামদুলিল্লাহ আল্লাপের কাছে শুক্রী আদায় করি ওই বাইবটির প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা দোয়া সবসময় থাকবে আমাদের অন্তরে এত কষ্ট করে একটা দেশ স্বাধীন করছে স্বাধীন করার পরে দেশে যদি চোর ডাকাতি বেড়ে যায় লুটপাট শুরু হয়ে যায় এগুলো মতোই খুব খারাপ দৃশ্য এগুলো থেকে আমরা সবাই বিরত থাকি আর এগুলো মতিরই অন্য দেশের থেকে মতো অনেক খারাপভাবে মানুষ মতো প্রেজেন্ট করে খারাপভাবে মতো মানুষ দেখে আমাদেরকে তাই আমরা এইসব এইসব থেকে বিরত থাকি আমাদের আমাদের সুন্দর একটা দেশ আমাদের মাতৃভূমি আমরা এটাকে সুন্দরভাবে রাখবো আমাকে ইন্ডিয়া ইন ইন আমার ইন্ডিয়া একটা ভাবি আছে উনি আমাকে ফোন দিয়ে বলতে কী ব্যাপার তোমাদের দেশ স্বাধীন হওয়ার পরে দেখা যায় যে তোমাদের লুটপাট চুরি ডাকাতি এগুলো বেড়ে গেছে তখন মতে আমাদের আমাদের মতো অনেক লজ্জা পেতে হয় তাই আমরা এইসবের থেকে বিরত থাকি আল্লাহ আমাদেরকে সবাই ভালো রাখুক সবাই সুস্থ থাকুক এই এই দেশে শান্তি বাড়িয়ে আল্লাহ আল্লাহফে